সাংবাদিক হত্যার, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে সাংবাদিক নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে ফেনী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সৈয়দ ইয়াসিন শুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্মার, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জহিরুল হক মিলু, দৈনিক বাংলাদেশ বুলেটিনের ফেনী প্রতিনিধি সাদ্দাম হোসেন গনি, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি শফি উল্লাহ রিপন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরাইজি। বিস্তারিত দেখুন ফেনী থেকে সাদ্দাম হোসেন গনির প্রতিবেদনে। নিহত ও আহত সাংবাদিকদের বিচারের দাবিতে ফেনী সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ফেনীর সুনামধন্য বিশিষ্ট সাংবাদিক বিন্দু। সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় সরকার প্রধানের কাছে একটাই অনুরোধ করব, এই ছাত্র আন্দোলনে যে সমস্ত আমাদের সহকর্মী ভাই সাংবাদিক ভাইরা নিহত হয়েছেন, প্রত্যেক পরিবারকেই আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানাই। যে সমস্ত সাংবাদিক ভাই আহত হয়েছে সবাইকে সুচিকিৎসার জন্য দাবি জানাই। যে সমস্ত সাংবাদিক বিন্দু কারা নির্যাতন করেছে অবিলম্বে এই সমস্ত সাংবাদিক বিন্দুকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছি। আমরা চাই সংবাদকর্মীরা সবাই মিলেমিশে আমরা জনগণের জন্য কাজ করি, আমরা অবহেলিত সমাজের উন্নয়নের চিত্র তুলে ধরি, মানুষের জন্য কাজ করি। দুঃখের বিষয় হলো একটি স্বার্থনিষী মহল সুযোগ পেলেই সংবাদকর্মীদের উপর আক্রমণ করে। আমরা চাই পুলিশ প্রশাসন দ্রুত সময়ে যে সমস্ত দুষ্কৃতিকারী আমাদের প্রিয় সহকর্মীদের গায়ে হাত তুলেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করবেন। পরিশেষে বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেককেই ক্ষতিপূরণ দিয়েছেন, আমাদের যে সমস্ত সংবাদকর্মীরা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিবেন বলে আশা করি। যে সমস্ত সাংবাদিক জেলে আছে দ্রুত তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানাই। আজকে এই সুন্দর আয়োজন করার জন্য সাংবাদিক ইউনিয়ন ফেনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা অতীতেও সকল নির্যাতিত সাংবাদিকের পাশে ছিলাম, আগামীতেও সবাই ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের নির্যাতনের প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।